রায়দিঘি এলাকায় গরিব মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী পলাশ রানা। রাজ্য জুড়ে এক মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন, আর এই লকডাউনে আর্থিক সংকটে ভুগছেন সমাজের বিশিষ্ট স্তরের মানুষরা। তাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এক এলাকা থেকে আরেক এলাকা ছুটে বেড়াচ্ছেন তিনি, কখনো বা বাড়িতে বসে, কখনো বা খোলা ময়দানে। দিনের পর দিন অসহায় মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল এবং আলু বিতরণ করছেন। তিনি আর কেউ নন, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির একজন প্রখ্যাত রাজনীতিবিদ তথা বিশিষ্ট সমাজসেবী পলাশ রানা। আর সেই রায়দিঘির যে মানুষটার সঙ্গে আমরা এখনই পরিচয় করব, সেই মানুষটা হচ্ছে এই রায়দিঘির বুকে বহু চর্চিত একজন মানুষ। একদিকে তিনি যেমন পোরখা রাজনীতিবিদ, আর ঠিক অপর দিকে তিনি রয়েছেন একজন খুব বড় করে বিজনেসম্যান। তো সেই মানুষের সঙ্গে আমরা কথা বলব। একটু আগে যে মানুষটাকে আমাদেরকে পরিচয় করাচ্ছিলাম, সেই মানুষটা আমার পাশেই রয়েছে, তিনি আর কেউ নয়, যাকে এই রায়দিঘিবাসী চেনে, পলাশ রানা। ঠিক তার সঙ্গে কথা বলবো। না, কালি সঙ্গে আপনাকে স্বাগত ছিলাম যে আজকে প্রায় হাজার হাজার গ্রামবাসী তারা লকডাউনে ঠিক এই সময় যারা আজকের আর্থিক সংকটে ঘুরছে, নামটাকে পাশে দাঁড়িয়েছে, কীভাবে আজকে পরিকল্পনা করছেন, এছাড়াও আজকে তিন দিন চার দিন ধরে দেখছি যে আপনি এখান থেকে প্রায় ম্যাক্সিমাম গ্রামবাসীকে আপনি সাহায্য করছেন, কীভাবে কী পরিকল্পনা করে করছেন? গ্রামবাসী তো এখানকার নয়, আমরা একটা টার্গেট নিয়েছিলাম মুজফ্ফরপুর লোকসভা কেন্দ্রের, যে সাতটি বিধানসভা আছে, অগ্রহার থেকে আমাদের তেমন কোনো খোঁজ খবর আসেনি। বাকি আপনার সাগর, কাবদি, নামখানা, কুলপি, মন্দিরবাজার, পাথর প্রতিমা, রায়দিঘি, সব থেকে বেশি মানুষ যেখানে ত্রাণ পাচ্ছে না, পাথর প্রতিমা ব্লক, রায়দিঘির একাংশ, মন্দিরবাজারের একাংশ, এসব মানুষ এখানে দেখা গেছে যে একটা একটা পঞ্চাশ মিনিট ডিউরেকশনে আপনার দশ হাজার পনেরো হাজার মানুষের এখনও পর্যন্ত রেশন করা হয়নি। রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং সাত হাজার আট হাজার লোক, তারা প্রথম লটে মাল পায়নি, কিন্তু পরবর্তী থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চাশ সমিতি থেকে তাদেরকে রেশন কার্ডের স্লিপ দেওয়া হয়েছে, মাল দেওয়া হয়েছে, বলা হয়েছিল পাঁচ কিলো করে মাল দেওয়া হবে, দেওয়া হয়েছে দু কিলো করে। এইসব সমস্যার জন্য মানুষ তো কর্মহীন, এখন মানুষ দু কিলো করে চাল পেয়েছে। সমস্যাটা হচ্ছে যারা একদম নিচুতলার মানুষ, গরিব মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, তাদের দাম ধ্যান ত্রাণ সরকারি অনুদান পেয়ে গেছে, মধ্যবিত্ত যারা লোক, অনেক লোক যাদের দরকার কিন্তু মুখ খুলে কাউকে বলতে পারছে না, এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে, তারা হয়তো লাইনে দাঁড়িয়ে মাল নিতে পারবে না। এরকম পরিস্থিতিতে আমরা যেখানে যেমন পেয়েছি কারোর বাড়িতে হোম ডেলিভারি করে দিয়েছি, যারা একটু নিচুতলার মানুষ, নিম্ন নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর অর্থনৈতিকভাবে নিম্ন, তারা লাইনে দাঁড়িয়ে তাদের পেটের তাগিদে, তাদের বাচ্চা, তাদের বাড়ির বয়স্ক বাবা মা পাঠানোর তাগিদে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তো মোটামুটি ধরুন মুদ্রাপুর লোকসভায় একশোটি গ্রাম পঞ্চায়েত মেয়র, আমি সত্তর বাহাত্তরটা গ্রাম পঞ্চায়েত আমরা মাল দিয়েছি। রায়দিঘি থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।